আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমার না চলে এলাম আরও নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার ছোট্ট বাগনের পড়ার টেবিল। ও নিজেই সাজিয়েছে, মানে ও ছোটোবেলা থেকে এরকম নিজের সব কিছু খুব পরিপাটি করে নিজের মতো করে গুছিয়ে রাখে। তো আমাকে রিকোয়েস্ট করলো এটা একটু ভিডিও করে আমার চ্যানেল দেওয়ার জন্য, তাই আমিও ভিডিও করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো এই যে একদম উপরের পার্ট থেকে আমি ভিডিও করছি, আমি আসলে ওভাবে ভেঙে বলতে পারছি না, ও ওর মতো গুছিয়েছে। আর এখানে কিছু এখানে একটা ড্রয়ার, এর মধ্যে কি হাপি চাবি রেখেছে, কলম, আর হচ্ছে এখানে একটা ট্যাব, আর এই যে এখানে আমার বোনের কিছু ইসলামিক বই। তো ওর তো ছোট, এখনো অত বই হয়নি, বই অল্প। তারপর টেবিলটাকে সুন্দর করেই সাজিয়েছে। এইদিকে আছে কিছু ডায়েরি, এটা একদম উপরের যে তাক ওটা। এরপর এখানে কি রেখেছে, টাকা জমিয়ে রাখে। কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে কলমের ঝুড়ি অনেকগুলো, এখানে একটা ঘড়ি, এটা মেবি নষ্ট। আবার পিছনে কাগজ কেটে কেটে কি সুন্দর করে আর্ট করেছে। এখানে আবার অনেক জিনিস, হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হচ্ছে গ্লু, স্টাপলার, অনেক কিছু রেখেছে। আপনি যদি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আসলে লাইকের কথা বারবার মনে করে দিয়ে অনেকেই লাইক দিতে ভুলে যায়, তাই জন্য। তো নিচে তাকে আবার এখানে ব্যাগ রেখেছে, এখানে রং পেন্সিলের অনেকগুলো বক্স, তারপরে বই, আবার এখানে লাইটিংও করেছে। এই যে মরিচা বাতি টাইপের, এগুলোকে অন্য কোনো বাতি বলে সম্ভবত, এটা আবার লাগিয়েছে। তো আর কি ওর মতো করে সাজিয়ে রেখেছে, এটা একটা মেমোরি হয়ে থাকবে। তা আমি যখন ভিডিও করছিলাম বলছিলাম আন্টি আমি একটু লাইটটা জ্বালাই দিই, এরপর লাইটটা দিল, যে খুব সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।